বাস দুর্ঘটনায় নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দিল এনবিএসটিসি। ব্যবসা সূত্রে গত রবিবার এনবিএসটিসি বাসের শিলিগুড়ি থেকে রওনা দিয়েছিলেন মালদহের পুখুরিয়া থানার কোকলামারি গ্রামের সন্তোষ মণ্ডল, বয়স 39। ফেরার পথে গভীর রাতে ফাঁসি দেওয়ার বিধাননগর এলাকায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় বাসটি। সেখানেই প্রাণ হারান তিনি। ওই দুর্ঘটনায় মারা যান তিনজন, বাকি দুজন অন্য জেলার। আহত হয়েছেন বাসযাত্রীরা সকলে। নিহত পুখুরিয়ার সন্তোষ মণ্ডলের পরিবারে রয়েছে বৃদ্ধ মা বাবা ও স্ত্রী সহ সদ্য হাঁটতে শেখা এক পুত্র সন্তান। একমাত্র উপার্জনকারীকে খুইয়ে বিপাকে পড়েছে গোটা পরিবার। ঘটনার চার দিন পর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ইনচার্জ সন্দীপ দত্তের নির্দেশে শুক্রবার কোকলামারি গ্রামে নিহত সন্তোষ মণ্ডলের বাড়িতে যান পরিবহন সংস্থার প্রতিনিধি দল। এদিন নিহতের পরিবারের হাতে ক্ষতিপূরণ হিসেবে 2 লক্ষ টাকার চেক তুলে দেন মালদার ডিপো ইনচার্জ উত্তম মজুমদার। পাশাপাশি এনবিএসটিসির তরফে সমবেদনা জ্ঞাপন করা হয় নিহতের পরিবারকে। উদির আলীর রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। সমস্ত অফিসার সমস্ত কর্মীদের এটা নিয়ে প্রচণ্ড চারিদিকে আলোড়ন শুরু হয়েছে। এরকমভাবে যেন আর কারো কোনো রকম দুর্ঘটনার শিকার হতে না হয় সেটা আমরা প্রিকশন নিচ্ছি। তো এই জন্য আমরা আমাদের ম্যানেজিং ডিরেক্টর এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের সমস্ত কর্মচারীদের মানে তরফ থেকে আপনাকে আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি। কন্ডাক্টর ছিল, কার কখন কি হয় বোঝা খুবই মুশকিল। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা করেছে, এখনই ওনাকে দেওয়া হবে। তারপরে ওনারা, আমি অবশ্য যাব না, শামসিরগঞ্জের যিনি এমএলএ আছেন উনি থাকবেন, আমিরুল সাহেব, ওটা যাবে আপনার ইসে। জায়গাটার নাম কি দিয়েছে? আমাদের ম্যানেজিং ডিরেক্টর শ্রী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের ম্যানেজিং ডিরেক্টর শ্রী সন্দীপ দত্ত মহাশয়ের নির্দেশে আমি মালদার ডিপো ইনচার্জ উত্তম মজুমদার আমাদের গত 21/12/20 তারিখে বিধাননগরে আমাদের কুচবিহার কলকাতা ডাউন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে আমাদের এই মালদা এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের দুজন প্রাণ হারান। এখানে কোকলাবাড়ি গ্রামের সন্তোষ মণ্ডল মারা যান এবং অর্জুনাপুর শমশেরগঞ্জের আরেকজন মারা যান। আরেকজন আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের পরিচালক মৃদুল দে মারা যান। তো সরকারি নির্দেশে আমাদের পরিবহন দপ্তরের ম্যানেজিং ডিরেক্টর শ্রী সন্দীপ দত্ত মহাশয়ের নির্দেশে আমি 2 লক্ষ টাকার চেক সনাতন মণ্ডলের স্ত্রী এককালীন ক্ষতিপূরণ হিসাবে। আপনি কি নতুন বাড়ি বানাতে চান, আপনার বাড়িতে মার্বেল ও টাইলসের কাজ করাতে চান? তাহলে আর চিন্তা কিসের, আপনাদের বাড়িকে ঝা চকচকে করে তোলার দায়িত্ব নিয়ে হাজির হয়েছে নন্দ কনস্ট্রাকশন। এখানে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা বাড়ি নির্মাণের যাবতীয় কাজ করা হয়। এছাড়া ইট, বালি ও পাথরের সাপ্লাই নিতে হলেও এক্ষুনি যোগাযোগ করুন নন্দ কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা রঘুনাথপুর ভুঁদুর মোড় হিলার কালী মন্দিরের সামনে। আমাদের সম্পর্ক ফোন নাম্বার 6295997154 এবং 7908333901।